আমি আওয়ামী লীগের যারা আছেন সবাইকে দাবি করব, যে যার খোলস থেকে বেরোয় আসে, প্রতিবাদ করার সময় আছে, আমাদের যা যা আছে তার বিভিন্ন সময় আমরা বলবো, আমাদের দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চলতে থাকবে। কিন্তু এখন মনে রাখবেন যে জননেত্রী শেখ হাসিনা, আমি বারবার বলছি যে উনি যদি না থাকেন তাহলে আমাদের মতো মানুষের প্রতিবাদ করার সাহসও থাকবে না, কারণ উনি বঙ্গবন্ধু কন্যা বলেই আজকে আমাদের এরকম প্রতিবাদ করার সাহস আমরা পাচ্ছি। শুনেন, এই ইউনুস সাহেব, দেখেন আপনারা ইউনুস সাহেবের বলবেন যে আমি ইউনুস সাহেবের বদনাম করি কিনা, এই ইউনুস সাহেব নোবেল পাওয়ার পরেই উনি এই দুই নেতা আওয়ামী লীগ বিএনপি কে বিদায় করে দিয়ে উনি গত টার্মে আপনারা জানেন উনি প্রধানমন্ত্রী হইতে চাইছিলেন, এইবারও উনি ষড়যন্ত্র করে আবারও উনি প্রধানমন্ত্রী হইতে চান। এই জাতির জীবনে যখন ক্রাইসিস মোমেন্ট আসে তখনই কিন্তু সুবিধাবাদী মানুষের জন্ম হয়। আমি যে কথাটা আপনাদেরকে বলতেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব ভালো মানুষ, তাকে বিচারিক ঝামেলা করা হচ্ছে, ওই সময় কোনোদিন তার বিবেক জাগ্রত হয় নাই, হঠাৎ করে এখন উনার বিবেক জাগ্রত হয়ে উনি ডক্টর মোহাম্মদ ইউনুস যখন প্রথমে নোবেল পান প্রথমে আমরা সবাই কিন্তু আনন্দিত হয়েছি। কিন্তু একটা কারণ এখন পর্যন্ত আমি মিলাইতে পারি নাই যে ক্ষুদ্র ঋণ সুদের ব্যবসা করে একটা মানুষ কিভাবে নোবেল পায়।